তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন অঞ্চলের জনপদে দাপট দেখাচ্ছে বন্য হাতির দল। শনিবার সন্ধ্যা রাতে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কপালি টিলা এলাকায় হামলা চালায় একদল বন্য হাতি। নাতাল দলের আক্রমণে মৃত্যু হয় এক গবাদি পশুর। হাতির দল গবাদি পশুটিকে পায়ে পিষে মেরে ফেলে। এই গবাদি পশুটি এলাকার অমল চৌধুরী ছিল। কপালি টিলা গ্রামের অন্যান্যদের মতো অমল চৌধুরীও একজন কৃষিজীবী। কৃষি কাজের জন্যই বাড়িতে গবাদি পশু পালেন তিনি। বন্য হাতির আক্রমণের পরিপ্রেক্ষিতে বন কর্মীদের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন তিনি জানান, এইভাবে দিনের পর দিন লোকালয়ে হাতির আক্রমণ চলতে থাকলে তাদের ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যাওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই। কালকা রাত্রে বেলা গুরুডা আইবার সময় হাতি দল বাহিনী অ্যাটেক করছে। অ্যাটেক করে গুরুডারে এখন মারা মারছে মারছে জানে কদিন আগে এক এক বৃদ্ধ লোকেরা মারছে। এটারও কোনো ইয়ে হইল না। এটার নামে একবার কে ছিল আমরা গ্রামের কয়েকজনে ছেলে এইরকম বলে আমরা আর কি গ্রামে কাজকারম। আমরা তো কৃষিকাজ করে চলি, কৃষিকাজ গরু পালন করে চলি। ছেলে এইভাবে হইলে আমরা কেমনে বাঁচুম, কেমনে থাকুন এই জায়গার। তারা তো এখনও প্রশাসনও আইসে না, কষ্ট রোপণ করেছে, কষ্টর হওয়া হয়েছে না, কেউ হয়েছে না। এই গরুটা লয়ে আমরা যেন কতক্ষণ বয়ে থাকুন, এইভাবেই চলছে এই গ্রামও আমরা। কপালি টিলা গ্রামের আরেক কৃষক জানান, হাতি আক্রমণের ঘটনা বন দপ্তরকে জানানো হয়েছে। কিছুদিন আগে গ্রামে এক বৃদ্ধ কৃষককে মেরে ফেলেছে হাতির দল, এবার গবাদি পশু মারল। কিন্তু বন দপ্তর সংশ্লিষ্ট বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, হাতির আক্রমণ থেকে গ্রামবাসীদের রক্ষায় প্রশাসন এগিয়ে না এলে পরে সরকার আমাদের মেরে ফেলুক, হাতি কেন মারবে প্রশ্ন তোলেন এই ক্ষুব্ধ কৃষক। গরু আবার পরশুদিন যদি মানুষ মারত না তখন গ্যারান্টি নেই, তখন আমরা কি করতাম পারি? আমরা তো আজকে মানুষ করি না, তাহলে সরকারের আমরা মারা আত্মহত্যা চলে যা সরকারি আমরা মারুক। উল্লেখ্য যে আঠারমুড়া পাহাড়ের গভীর অরণ্যে খাদ্যাভাব দেখা দিলেই সংশ্লিষ্ট এলাকার লোকালয়ে দলবদ্ধভাবে তাণ্ডব চালায় হাতির দল। গত কয়েক বছর ধরে আঠারমুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত সংশ্লিষ্ট গ্রামগুলিতে এই ঘটনা ঘটে চলছে। সরকার যে ব্যবস্থা গ্রহণ করছে না তা নয়, বহিরাজ্যের প্রাণী বিজ্ঞানীদের এনে হাতির দলকে কিভাবে এক এলাকা থেকে অন্য এলাকায় তাড়িয়ে দেওয়া যায় সেই বিষয়ে বনকর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়। কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত বনকর্মীরা হাতি তাড়ানোর ক্ষেত্রে এই পন্থা অবলম্বন করছেন কিনা তা একমাত্র বনকর্মীরাই জানেন। ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।